নমস্কার বন্ধুরা, আমি কোয়েল। কোয়েলস কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব তার নাম হলো ছোট নতুন আলুর দম। এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে রেখেছি ছোট আলু, আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। এখানে আছে 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট, 1টা ছোট সাইজের টমেটো পেস্ট, 1টা বড় সাইজের পেঁয়াজ পেস্ট আর 3টে কাঁচা লঙ্কা পেস্ট আমি একসাথে মিশিয়ে রেখেছি। ফোড়নের জন্য আছে সাদা জিরে, তেজপাতা। এখানে আছে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আমি 1/2 কাপ জলে গুলে রেখেছি। আর আমার লাগবে স্বাদ মতো নুন, গুঁড়ো গরম মশলা আর সর্ষের তেল। তাহলে এবার আমি সবার প্রথমে কড়াতে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, সবার প্রথমে আমি আলুগুলো হালকা ভেজে নেব। আলুগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। এরপর আমি ওই তেলের মধ্যেই সামান্য চিনি দিয়ে দেবো, এতে রান্নার রং খুব ভালো আসে। এরপর আমি দিয়ে দেবো ফোড়ন, তেজপাতা আর সাদা জিরে। এরপর আমি দিয়ে দেবো মশলার পেস্ট। মশলা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে গুলে রাখা মশলাগুলো দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেবো জলে গুলে রাখা মশলাগুলো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে ভালো করে মশলা কষাবো।
এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। মশলা ভালো মতো কষে গেছে, এরপর আমি এর মধ্যে সামান্য উষ্ণ গরম জল দিয়ে দেব। এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। নতুন ছোট আলুর দম রেডি হয়ে গেছে, এরপর আমি গ্যাস বন্ধ করে সার্ভ করে দেব। ছোট আলুর দম আমি সার্ভ করে দিয়েছি। তোমাদের যদি আমার রেসিপি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। বাই বাই বন্ধুরা, আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো।